উপস্থিত সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ 8ই মার্চ আমরা সকলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সকল নারীদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। এটি বেশ কয়েকটি দেশে একটি সরকারি ছুটির দিন। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়। মূলত লিঙ্গ বৈষম্য দূর করার জন্য এই দিনটি পালিত হয়। শিল্প, সাহিত্য সহ সব ধরনের ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে নারীদের অবদানকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালিত হয়। প্রতি বছরের মতো এই বছরেও আন্তর্জাতিক নারী দিবসের একটি থিম রয়েছে। এবারের থিম জীবনের সকল ক্ষেত্রে সক্রিয়ভাবে ন্যায্যতা এবং ন্যায় বিচারকে আলিঙ্গন করা, ইংরেজিতে এমব্রেস ইকুইটি। আসুন আমরা একটি পক্ষপাত, স্টেরিওটাইপ এবং লিঙ্গ বৈষম্যমুক্ত বিশ্বের কল্পনা করি। একটি বিশ্ব যা বৈচিত্র্যময়, ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক। একটি বিশ্ব যেখানে পার্থক্য মূল্যবান এবং উদযাপন করা হয়। A world where difference is valued and celebrated. একসাথে আমরা নারীর সমতা গঠন করতে পারি, সম্মিলিতভাবে আমরা সবাই এমব্রেস ইকুইটি করতে পারি। এই দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। 1857 খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে চলে সরকার লেটেল বাহিনীর দমনপীড়ন। 1909 সালের 28শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়েছিল। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ, জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। এরপর 1910 খ্রিস্টাব্দে ডেনমার্কে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। 17টি দেশ থেকে 100 জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এই সম্মেলনে ক্লারা প্রতি বৎসর 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সিদ্ধান্ত হয় 1911 খ্রিস্টাব্দ থেকে নারীদের সম অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা। 1914 খ্রিস্টাব্দ থেকে বেশ কয়েকটি দেশে 8ই মার্চ পালিত হতে লাগল নারী দিবস। 1975 খ্রিস্টাব্দে 8ই মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে সারা বিশ্বের সকল দেশে যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এরপর থেকে সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে দিনটি, নারীর সম অধিকার আদায়ের প্রত্যয় পুনঃব্যক্ত করার অভিপ্সা নিয়ে। নারীর অর্জন উদযাপন করুন, বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়ান,
সমষ্টিগত পদক্ষেপ এবং লিঙ্গ সমতা চালানোর জন্য পদক্ষেপ নিন। গ্লোরিয়া স্টেইনেম, বিশ্ববিখ্যাত নারীবাদী সাংবাদিক এবং কর্মী, একবার ব্যাখ্যা করেছিলেন, সমতার জন্য নারী সংগ্রামের গল্প কোনো একক নারীবাদী বা কোনো একটি সংস্থার নয়, কিন্তু মানবাধিকারের বিষয়ে যত্নশীল সকলের সম্মিলিত প্রচেষ্টার জন্য। আন্তর্জাতিক নারী দিবসকে আপনার দিন করে তুলুন এবং নারীদের জন্য সত্যিকার অর্থে একটি ইতিবাচক পার্থক্য আনতে আপনি যা করতে পারেন তাই করুন। শুভ নারী দিবস।